হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? স্বাগত জানাচ্ছি মাইন্ডসেট টেকের নতুন আরও একটি ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনি আপনার পার্সোনাল বিকাশ অ্যাকাউন্ট থেকে আপনার যে কোনো বিদ্যুৎ বিল, গ্যাস বিল কিংবা যে কোনো বিল পে করতে পারবেন। আমরা আজকে পার্সোনাল বিকাশ অ্যাকাউন্ট দিয়ে কিভাবে ইলেকট্রিক বিল পে করতে হয় সেই বিষয়টা দেখব। আসলে বিল দেওয়া কিন্তু প্রচুর একটা ঝামেলার কাজ, ব্যাংকে গিয়ে দাঁড়িয়ে থাকতে হয় ঘন্টার পর ঘন্টা, তো এই বিষয়টা কিন্তু অনেক বিরক্তিকর। সেই জিনিসটাই কিন্তু বিকাশ আমাদের জন্য একদম সহজ করে দিয়েছে। এখন আমরা বাসায় বসে কিন্তু যে কোনো বিল পে করতে পারি, ইলেকট্রিক বিল হোক, গ্যাস বিল হোক কিংবা ইন্টারনেট বিল হোক, সেটা কিন্তু আমরা পে করতে পারি। তো আজকের ভিডিওতেই আমরা সেটা দেখব যে বিকাশ পার্সোনাল অ্যাকাউন্ট দিয়ে কিভাবে আপনি আপনার ইলেকট্রিক বিল ব্যাংকে না গিয়ে বাসায় বসে দিতে পারবেন। তাহলে চলুন বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক। আমি ইমরান ফ্রম মাইন্ডস অফ টেক। ওকে, তাহলে সবার প্রথমে বিল দেওয়ার জন্য আমাদেরকে বিকাশ অ্যাপসে ঢুকতে হবে। বিকাশ অ্যাপসে ঢোকার জন্য অবশ্যই আমাদের মোবাইলের ভিতরে ঢুকতে হবে। তাহলে চলো মোবাইলের মধ্যে ঢুকে পড়ি। ওকে, তাহলে আমরা মোবাইলের মধ্যে চলে এসেছি। এবার আমাদেরকে আমাদের বিকাশ অ্যাকাউন্টে ঢুকে যেতে হবে। যে অ্যাকাউন্ট আপনি ব্যবহার করছেন সেটা করার জন্য সর্বপ্রথমে আপনার যদি বিকাশ অ্যাপ্লিকেশন না থাকে, প্লে স্টোর থেকে ডাউনলোড করে লগ ইন করে নেবেন। তো আমি বিকাশ অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছি। বিকাশ অ্যাপসে আসার পরে আপনার পিন নাম্বারটি দিয়ে লগ ইন করবেন। আমি আমার পিন নাম্বারটি দিয়ে লগ ইন করছি। অ্যাপসে লগ ইন করার পরে আপনারা এখানে দেখতে পাবেন পে বিল নামে একটি অপশন। এই পে বিল নামে অপশনে ক্লিক করতে হবে। এই পে বিলে ক্লিক করার পরে আপনি এখানে অনেক ধরনের বিল টাইপস দেখতে পাবেন। সর্বপ্রথম এখানে দেখতে পাচ্ছেন ইলেকট্রিক বিল, গ্যাস বিল, তারপর ওয়াটার বিল, ইন্টারনেট বিল, টেলিফোন বিল, এডুকেশন, ক্রেডিট কার্ড এবং অন্যান্য যেসব বিল আছে সেসব। তো আপনি এখানে যেটার উপর ক্লিক করবেন এখানে নিচে সেই সব কোম্পানিগুলোর নাম দেখাবে। তো আপনি যদি গ্যাস বিল দিতে চান তাহলে গ্যাস বিলের নাম এখানে দেখাবে। ওয়াটার বিল দিতে চাইলে ওয়াটার বিল এর উপর ক্লিক করে এখান থেকে আপনি দেখতে পারবেন। তো আমি এখানে ইলেকট্রিসিটি বিল দিব, তো আমি ইলেকট্রিসিটিতে ক্লিক করলাম। অথবা আপনারা এখানে টাইপ করে আপনাদের যে ইলেকট্রিসিটি কোম্পানি আছে সেই কোম্পানির নাম টাইপ করে আপনারা এখানে আনতে পারেন। তো এখানে ইলেকট্রিসিটি ক্লিক করার পরে এখানে নিচে সব অর্গানাইজেশনগুলো চলে আসবে যারা অনলাইনের মাধ্যমে ইলেকট্রিক বিল নিয়ে থাকে। তো এখানে দেখতে পাচ্ছেন পল্লী বিদ্যুৎ প্রিপেড, পল্লী বিদ্যুৎ পোস্টপেড, তারপর ডেস্কো প্রিপেড, ডেস্কো পোস্টপেড, নেস্কো আছে, তারপর হচ্ছে ওয়েস্টার্ন জোন আছে। এই সকল বিল আপনি এখান থেকে দিতে পারবেন। তো আপনি যদি প্রিপেইডের বিল দিতে চান তাহলে যে কোম্পানির প্রিপেইড বিল দিবেন সেটা সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাকে এখানে আপনার মিটার নাম্বারটা জানতে যাবে। আপনার মিটার একটা নাম্বার আছে, সেই নাম্বারটা আপনার জানতে যাবে। সেই নাম্বারটা আপনি মিটার থেকে দেখে নেবেন, দিয়ে তারপর এখানে বসাবেন। তারপর হচ্ছে আপনার ফোন নাম্বার, বর্তমান যে সক্রিয় একটা ফোন নাম্বার আছে সেই ফোন নাম্বারটা দিবেন, দিয়ে প্রসেস টু পেতে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে আপনি কত টাকা রিচার্জ করতে চান সেই অ্যামাউন্টটা দিয়ে আপনার পিন নাম্বারটা দিয়ে জাস্ট ওকে করে দিবেন। আপনার প্রিপেইডের বিলটা অথবা ভ্যালিডিটি বেড়ে যাবে। তো আমি এখানে আমার পোস্টপেইড মিটারের বিলটা দিব। সেটা করার জন্য অবশ্যই আপনাদেরকে পোস্টপেইড আপনাদের যে সার্ভিস কোম্পানি আছে সেই সার্ভিস কোম্পানি সিলেক্ট করতে হবে। তো আমি এখান থেকে হচ্ছে ওয়েস্টার্ন জোন পোস্টপেইডের বিল দিব। আমি ওয়েস্টার্ন জোন পোস্টপেইডের বিল আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখুন আপনাদেরকে মাস দেখাচ্ছে আপনার কোন মাসের বিলটা আসলে দিবেন। আপনার কাগজে দেখবেন লেখা আছে যে বিলটা আপনি দিতে চাচ্ছেন, সেই বিলটার আপনার যে ইলেকট্রিক বিলের যে কাগজটা আছে সেই কাগজে লেখা আছে। তো এখন কিন্তু চলছে মে মাস, তো মে মাসের বিল কিন্তু এখনও প্রস্তুত হয়নি। তো আমাদেরকে বিল দিতে হবে হচ্ছে এপ্রিল মাসের বিল। তো আমরা এখান থেকে এপ্রিল 2020 সিলেক্ট করব। এখানে কিন্তু মে মাসও আছে। মে মাস যদি আমরা দেই, দিয়ে যদি আমরা বিল নাম্বারটা দিই তাহলে কিন্তু এখানে আসবে না, কারণ মে মাসের বিল কিন্তু এখনও প্রস্তুত হয়নি কিংবা হাতে পাইনি। তো আপনার কাগজে যে বিল নাম্বারটা থাকবে সেটা আপনাকে দিতে হবে। তো আমি এখানে এপ্রিল 2020 সাল দিব। এরপর হচ্ছে আপনার কাগজে এরকম একটি বিল নাম্বার থাকবে, এই বিল নাম্বারটা আপনাকে এখানে দিতে হবে। আর এই বিল নাম্বারটা বসিয়ে আপনাকে জাস্ট প্রসিড টু পেতে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করার পরে আপনার যে কত টাকা বিল এসেছে সেটা কিন্তু অটোমেটিক্যালি দেখাবে এবং এখানে স্ট্যাটাস দেখাবে আনপেইড, মানে এই বিলটা এখনও পে করা হয়নি। আপনাদের কত টাকা বিল এসেছে আপনার কাগজের সাথে মিলিয়ে দেখবেন। আমার এখানে 724 টাকা বিল এসেছে কাগজে। এরপরে আমরা এখানে ট্যাপ টু কন্টিনিউতে ক্লিক করব। ট্যাপ টু কন্টিনিউতে ক্লিক করার পরে আমাদেরকে আমাদের পিন নাম্বারটা দিতে হবে, দিয়ে নেক্সটে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে ট্যাপ অ্যান্ড হোল্ড টু পেতে ক্লিক করলে আপনার বিল নাম্বারটা পে হয়ে যাবে। তো এখানে দেখুন আমার বিকাশ বিল কিন্তু পে হয়ে গিয়েছে। এবং নেক্সটে ক্লিক করার পরে এখানে একটি রিসিপ্ট দিবে। এই রিসিপ্টটা আপনি প্রমাণস্বরূপ রেখে দিতে পারেন যে আপনি বিকাশের মাধ্যমে বিল পে করেছেন। অথবা এই রিসিপ্টটা কিন্তু আপনি পরেও পেতে পারেন। আপনাকে জাস্ট পে বিলে ক্লিক করতে হবে, তারপর এখান থেকে রিসিপ্টে ক্লিক করতে হবে। এরপর আপনি কতগুলো বিল পে করেছেন সেই বিল পেয়ের ইনফরমেশন কিন্তু এখানে দেখাবে। তো এভাবে আপনি বিকাশের মাধ্যমে যে কোনো বিল পে করতে পারেন।
আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং ভিডিওটি দেখে বুঝতে পেরেছেন যে আপনি এখন বাসায় বসে কিভাবে বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে আপনার ইলেকট্রিক বিল পে করতে পারবেন খুবই সহজে ব্যাংকের কোনো ঝামেলা ছাড়াই। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন, আর যদি কোনো অংশ বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে আমাদের লিখে জানান। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে। আজকের মতো বিদায় নিচ্ছি, খোদা হাফেজ।